লোকসভা নির্বাচনের মতো বিধানসভার উপনির্বাচনেও রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজকে আদর্শ নির্বাচনী ভোটকেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়। শুধু এই কেন্দ্রের ভোটদাতারাই নয়, বাইরের ভোটদাতারাও এসে দেখে গিয়েছেন ভোটকেন্দ্রটি কীভাবে সাজানো হয়েছে। এদিন মহিলা ভোটদাতা মৌসুমী ভৌমিক মুখোপাধ্যায় কী বলেছেন শুনুন। দিদি, আপনার নাম? মৌসুমী ভৌমিক মুখার্জি। আচ্ছা, আপনি এখানে আজকে কি জন্য এসেছেন? ভোটের জন্য। ভোট দিলেন? হ্যাঁ। আর কেমন হলো ভোট? ভালো। ভিড় কেমন আজকে? ভিড় অতটা নাই, ভিড় কম আছে। আজকে এই সুরেন্দ্রনাথ যে ক্যাম্পাস সেটাকে আদর্শ ভোট কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে, তো কেমন লাগছে মানে সর্বোপরি পরিকাঠামো? ভালো লাগছে আমার। অন্যদিকে রায়গঞ্জ শিক্ষক তথা সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটদাতা গৌতম তান্তিয়া কি বলতে চেয়েছেন শোনাবো। আমার নাম গৌতম তান্তিয়া। আপনি এখানে কোথায় এসেছেন এবং কেন এসেছেন? এখানে আজকে আমাদের উপনির্বাচন চলছে, সেখানে ভোট দিতে এসেছি। সেটা কোথায়? রায়গঞ্জ? এটা রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে আমাদের বুথ। হ্যাঁ। ভোট দিলেন? ভোট দিলাম। কেমন হলো ভোট? এখানে তো পরিবেশ একদম সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন, এত সুন্দর নির্বাচন উপনির্বাচন হচ্ছে, আমরা খুব খুশি এবং খুব সুন্দর পরিবেশ এটা ভোট দেওয়ার সুরেন্দ্রনাথ কলেজে। সুরেন্দ্রনাথ কলেজ মডেল বুথ হিসেবে এবার নির্বাচন নির্বাচিত হয়েছে। হ্যাঁ, লোকসভা তো এটা মডেল বুথ হিসেবে ছিল এবং ভোটারদের উৎসাহিত করার জন্য এটা খুব সুন্দর একটা ব্যবস্থা। এই বিধানসভা উপনির্বাচনেও এটা মডেল বুথ, আমরা খুব খুশি, এরকম বুথ পেয়ে আমরা খুব খুশি। এখানে কি সবসময় কি এই ধরনেরই মানে এই বুথ এইভাবেই কি হয়, মডেল বুথ হিসেবে নির্বাচিত হয়? এর আগে কোনো হয়েছিল কি? এর আগে জানি না, লোকসভা নির্বাচনও হয়েছিল, এই বিধানসভা উপনির্বাচনও হয়েছে, এর আগেও আমরা ভোট দিয়েছি, তখন হয়তো মডেল বুথ ছিল না তো তার বিগত দিনগুলোতে, কিন্তু এবারের মডেল বুথ আছে। আপনারা কি কোনোরকম ভীতি বা আশঙ্কা প্রকাশ করছেন? না না, বিন্দুমাত্র না। এখানে আমি চারিদিকে খোঁজ নিলাম, বিন্দুমাত্র কোনো ভীতির পরিবেশ, কোনো সন্ত্রাসের পরিবেশ নেই, খুব সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন এবং আমরা রায়গঞ্জবাসী হিসাবে গর্বিত এবং খুব খুশি। তবে দেশের প্রতিটি নির্বাচনী ক্ষেত্র যদি এইভাবে সাজিয়ে তোলা হতো, সেই সঙ্গে সন্ত্রাস মুক্ত থাকতো, তাহলে দেশের প্রতিটি মানুষ শান্তিতে ভোটদান করতে পারতেন। রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজ ঘুরে কুণাল গোস্বামীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়, হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়, হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়, শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।